আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন শীতে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। সকাল সকাল উঠে পড়েছি, আমি উঠেই রান্নাঘরে চলে এসেছি। প্রথমে রান্নাঘর পরিষ্কার করব, তারপরে জলখাবারটা ঝটপট বানিয়ে নিয়ে তারপরে অন্য কাজের দিকে যাব। এখন সবাই ঘুমাচ্ছে, উঠেনি তো, আমি আগে উঠে পড়েছি। তো আজকে ব্লগটা এটা নিয়েই, তো চলো শুরু করি। সকালবেলাতে প্রথমে উঠেই আমি যেটা করি, রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটাকে আগে অন করে দিই, নিয়ে রাত্রেবেলাতে শোয়ার সময় ওটা বন্ধ করে রাখি, আর রান্নাঘরের জানলাটাকে প্রথমে খুলে দিই। তো সেই কাজটাই আমি করি প্রত্যেক দিন। এরপর সারাদিনের ব্যস্ততার জন্য আমার সময় পাওয়া যায় না, সেই জন্য সকালেই খালি পেটে এক গ্লাস গরম জল খাই। তো গরমের সঙ্গে ঠান্ডাটা মিশিয়ে গরমটা বেশি হয়ে গেছে, তো সকালে খালি পেটে এই গরম জলটা খেলে খুবই উপকার হয় আমার। তারপর আর সারাদিন আমি নিজের দিকে তাকাবার সময় পাই না, সেই জন্য সকালে উঠেই আগেই আমি এই কাজটা করে নিই, যে একটু গরম জল খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ করি। তো জল খাবারটা আজকে ভেবেছি প্রথমেই করে নেব, তো সেই জন্যই বসিয়ে দিয়েছি, একটু আলু কেটে রেখেছি, সে আলু আর একটু রুটি করব। রুটি আর আলু ভাজা, এটাই হচ্ছে জলখাবার। তো জলখাবারটা বানিয়ে নিলে কি তখন খাওয়ার সময় অন্যান্য কাজে দিতে অসুবিধা হয় না, কারণ কাটতে বাচ্চা উঠে যায় ছোট ছেলে। তো সেই জন্যই প্রথমেই আমি আলুটাকে বসিয়ে দিলাম, আর এর ফাঁকে আটাটাকে মেখে নিচ্ছি। সকালে একটু ভারী জলখাবারই বানাচ্ছি, আজকে অন্য দিন চাও বা অন্যান্য কিছু করি, তো আজকে রুটিটাই করব। তারপরে দেরি করে ভাতের ব্যবস্থা হবে, ভাতের খাবারটা দুপুরের খাবার করব, সেই জন্যই রুটি আর আলু ভাজা করছি। আর এটা টিফিনেও দিয়ে দেওয়া যাবে, তো সেই জন্যে একসঙ্গে দুটো হয়ে যাবে বলে আজকে এটাই করব ভেবেছি। সকাল সকাল উঠে প্রথমেই আমি নিজের যে কাজগুলো টাইম লাগে বেশি সেইগুলো সেরে নিই নিজের মতো করে, তারপরে অন্যান্য কাজে হাত লাগাই। তো আজকে এটা করে নিয়ে তারপর বাড়ির অন্যান্য যে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে সেটা করে নেব। তো রুটিটা হয়ে গেছে, আর ওদিকে আলু ভাজাটাও হয়ে এসছে, সেই জন্য আমি তুলে নিচ্ছি এবার প্লেটে, আর রুটিটাও নিয়ে আসবো। তারপরে ওরা উঠলে তখন গরম গরম দিয়ে দেবো, সেই জন্য রুটিটা ক্যাসারোলে করে রেখে দিলাম, আর আলু ভাজাটাও করা থাকলো। আমার জলখাবার রেডি হয়ে গেল, এবার অন্যান্য দিকের কাজগুলোতে যাব। এবার তো ওরা উঠে পড়েছে, সেই জন্য আমি ঘরটাকে বেডরুমটাকে পরিষ্কার করে দিচ্ছি, আজকে চাদর পাল্টাচ্ছি নতুন চাদর। শীতকালে কি হয়, গরমকালেও যেমন আমাদেরকে পাল্টাতে হয়, ঘর দরজা জানলা সব বন্ধ থাকে বলে খুবই ড্যাম্পের মতন ওয়েদার থাকে, সেই জন্যই বারবার পাল্টাতে হয়, নোংরাও হয়, আর একটা কেমন গন্ধও বেরো শীতে। সেই জন্য সবগুলো একবার সপ্তাহে একদিন, দুবার তো আমি পাল্টেই নিই, মাঝে একবার পাল্টাই আর সপ্তাহের শেষের দিকে একবার পাল্টে দিই। আজকে বালিশের কভারগুলোও পাল্টে দিচ্ছি, দিয়ে বালিশগুলোকে ভাবছি একটু রোদে দেবো, রোদে দিলে কি শীতের সময় খুব আরাম হয় আর বালিশগুলোও ঠিকঠাক থাকে। সবাই উঠে গেলে প্রতিদিন আমি প্রথমেই এটা করতে পারি না, কারণ সবাই ঘুমায় বলে এখন উঠে গেছে, সেই জন্য এই ঘরটাকে আগে চটপট সেরে ফেলছি, তারপর অন্য ঘরে যাব। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি ঘরটা ভালোও থাকে আর নিজেরও বেশ ভালো লাগে, আর ওদের স্কুল থাকে, সেই জন্য স্কুলের তারপরে টিফিন দেওয়া, অন্যান্য কাজ, অফিসের যে জিনিসপত্র দেওয়া, তারপরে ছোটো ছেলেটাকে খাওয়ানো, এই করতে করতে তখন আর এইগুলো আবার পড়ে থেকে কাজের পাহাড় হয়ে যায়। সেই জন্য একটা করতে করতে আর একটার ফাঁকে ওটা করে নিই। আজকে এগুলো কাচবো বলে সেই জন্য সব খুললাম, এবার এগুলোকে কাচতে নিয়ে যাব। আগে ঘরটাকে পরিষ্কার করে নেবো ঝাঁটটা দিয়ে, তারপরে এগুলো কাচতেও পড়ে নিই নিয়ে যাব। এভাবেই আমি প্রতিদিন সকালবেলায় এই কাজগুলোই করে থাকি। ঘরটা ঝাঁট না দিলে খুব সারাদিন নোংরা হয়, আর অল্প অল্প করে হতেই থাকে, যেহেতু ছোট বাচ্চা এখানে ফেলে ওখানে ফেলে, সেই জন্য প্রথমে একটু পরিষ্কার করে নিলে সারাদিনটা অনেকটাই পরিষ্কার থাকে, আর একসঙ্গে জমে গেলে না তখন কাজগুলো একটার পর একটা বেশি অসুবিধা হয়ে যায়।
এই যে ছোটো কাগজপত্র সমস্ত কিছু ফেলেছে কেটে কেটে, সেগুলোকে এখন এবার তুলে নিচ্ছি। এবার বাইরে ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার অন্যদিকে রান্নাঘরটা দেখি পরিষ্কার করে নেবো, কারণ জল খাবার করলাম তারপরে আর যাওয়া হয়নি, ওইখানটা গ্যাস ট্যাসগুলো নোংরা হয়ে পড়ে আছে, সেই জন্য এরপর রান্নাঘরটা করে নিয়ে আবার অন্যদিকে যাব। এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, জল খাবার করার পর আর আসা হয়নি, সমস্ত পড়ে আছে জিনিসপত্রগুলো, সেই জন্য অল্প অল্প করে উপরে যেগুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা রান্না হওয়ার পর একটু যদি এসে পরিষ্কার করে নিই না, তাহলে অন্য সময় আর কিছু পড়ে থাকে না, বেশ পরিষ্কার পরিপাটি মনে হয়। আর গ্যাসটা তো রুটি করার পর সমস্ত রুটির চোগলা খোসাগুলো সমস্ত আটাগুলো দেখছি পড়ে আছে, সেই জন্য গ্যাসটাকেও হালকা করে একটু মুছে নিলাম। তারপরে যখন ভাত রান্না বা ভাতের খাবার যেগুলো হবে সেগুলো আবার বসাবো, তখন আবার সেটা, তা নাহলে একটার ওপর আর একটা হতে হতে গ্যাসটা নোংরা হয়ে যায়, তখন এত তখন আবার ওটাকে আলাদা করে পরিষ্কার করতে হয়, আর সঙ্গে সঙ্গে করলে ঝেড়ে দিলে সেটা আর নোংরাটা থাকে না। এই যে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি জামাকাপড়গুলো নিয়ে যাচ্ছি ওপরে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কারণ আজকে খুব রোদ উঠেছে সকাল থেকেই, সেই জন্যই আমি বেডশিটগুলোকে দিয়েছি কাচার জন্য। অনেকদিন ধরে কাচবো কাচবো ভাবছি, কিন্তু ওয়েদারটা জন্য দিতে পারছিলাম না, কোনোদিন মেঘলা করছে, কোনোদিন হালকা এরকম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব, তো আজকে সকাল ঠিক করে রেখেছিলাম যে রোদ উঠলে আজকে জামাকাপড়গুলো কাচতে দেবো, তো আমি এই যে দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে চালিয়ে দেবো। অনেক দিন পর রোদটা উঠেছে বলে বেশ ভালো লাগছে, মনটাও ভালো লাগছে সকাল থেকে, তারা অন্ধকার হয়ে থাকে। এই যে ছাদে এসেছি, এবার বালিশগুলোকে নিয়ে এসেছি, ওগুলোকে দিয়ে দেবো, অনেক দিন ধরেই দেয়া হচ্ছে না, আর গরম গরম জিনিস নিতে ঠান্ডার সময় ভালোই লাগে, তো সেই জন্যই আজকে বালিশগুলোকে রোদে দিয়ে দিলাম। বেশ কড়াই রোদ করেছে সকাল থেকে, তো ছাদে চলে এসেছি, ছেলেও আছে সঙ্গে, পাশে আছে, ওকে নিয়েই এসেছি, তো ছাদে দিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে ছাদটা ঘুরে দেখাবো একটু, যে কেমন রোদ উঠেছে, কেমন সুন্দর লাগছে আশপাশটা। সকালবেলায় শীতকালে ছাদটা বেশ ভালোই লাগে, আশপাশটা দেখতে ভালো লাগে, গরমের সময় যেটা হয় না কারণ রোদ্দুরটা বেশি থাকে, তো এই যে আশপাশে বেশ ভালোই গাছগুলো ভালো লাগছে। টবে কিছু গাছ বসিয়েছিলাম শীতের সময়, তো ফুল ফুটেছিল, কিছু নষ্ট হয়ে গেছে, আর কিছু গাছে এখনও ফুটে আছে, এই যে ড্যান্থাস, তারপরে চন্দ্রমল্লিকা, এগুলো সব লাগিয়েছি। সব থেকে বেশি লাগাতে পারিনি বাচ্চার জন্য, কারণ ও রাখতেই দেয় না ওর ভয়ে, এই যে ছাদে টবগুলো রেখেছি, কোন সময় ফেলে দেবে না হয় ফুলগুলোকে কেটে নেবে, এইসব করে কাণ্ড, সারা ছাদ এসে খেলাধুলা, এইগুলোই হচ্ছে ওর খেলাধুলা। পিটুনিয়াও ফুটেছে কয়েকটা, আর এই যে ঝোলানো টবটাতে ফুটেছে কয়েকটা ফুল, বেশি রাখা যায় না ওই ছেলের জন্য, আর সময়ও পাই না আমি, তো ছাদ থেকে চলে এলাম। এবার এবার দেখি নিচে কি করছে, তো নিচে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, আমার ছেলেও উঠে গেছে, তো এবার ওয়াশিং মেশিনের কাপড়গুলো হয়ে গেছে, ওগুলো ছাদে মিলবো, সেই জন্য ওকে নিয়ে এসেছি, তো চলো জামা কাপড়গুলো চলো আমরা মিলে দিই। তো এই যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, মোহন চলে এসেছে আমাকে সাহায্য করতে, ও প্রথমে আমাকে দেবে, এক এক করে তুলে দিচ্ছে, তারপর আমি সেগুলোকে নিচ্ছি, সব কাজই ও মায়ের সঙ্গে সঙ্গে করে, তো আগে ও করতে দিতে হবে, তারপরে আমি করব। এই যে খেলছে জামাটাকে নিয়ে, এটাই ওর খেলা, আমার সঙ্গে সঙ্গে সারাদিন ঘোরে, তো এভাবে ওকে নিয়েই সারাটা দিন আমার সময় কেটে যায়, বুঝতেই পারি না, ভালো লাগে, ব্যস্ততার মধ্যেই থাকি খুবই, আর ওই দুষ্টুমিগুলোকে উপভোগ করতেও আমার খুব ভালো লাগে। তো জামাকাপড় মেলা হয়ে গেল, এই যে ছাদে রোদ উঠেছে ভালো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ব্যাস আজকের মতো হয়ে গেল উপরে কাজকর্ম, আমার যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কীভাবে সকালবেলায় উঠে একা হাতে আমি সংসারের সমস্ত কাজকর্ম করি, ছোটো বাচ্চা আছে আমার দুটো, তো যতটা পারি যতটা সম্ভব হয় ততটা পরিষ্কার করে রাখি। তো আজকে এই ব্লগটা এটা নিয়েই, যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে বেল আইকন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিওগুলো দেখতে পান। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।